সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সকলকে জুরালপুর কুলমুনা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে দাউদকান্দি অনলাইন স্কুলে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, করোনা মহামারীর এই কঠিন সময়ে তোমাদেরকে পড়াশোনায় রাখতে আমরা অনলাইনে ক্লাস করে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখতে পারে, পড়াশোনায় তোমাদের অনেকটা অগ্রগতি হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সন্ধি বিষয়টা নিয়ে পড়াবো। বাংলা ব্যাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ সন্ধি, সন্ধি নিয়ে পড়াবো। আমরা সন্ধি যখন বলি, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, যোগ, অর্থাৎ কিসের মিলন, সন্ধিতে কিসের মিলন হয়। পাশাপাশি দুটো ধ্বনি মিলে যদি একটি ধ্বনি সৃষ্টি হয় তখন তাকে সন্ধি বলে। আমি একটু লিখে নিচ্ছি সন্ধির সংজ্ঞা। একটি ধ্বনি সৃষ্টি হয় পাশাপাশি দুটো ধ্বনি মিলে যদি একটি ধ্বনি সৃষ্টি হয় তখন তাকে সন্ধি বলে। আচ্ছা, তো শিক্ষার্থীরা, তাহলে আমরা সন্ধির সংজ্ঞাটা একটু দেখলাম যে পাশাপাশি দুটো ধ্বনি মিলে যদি একটি ধ্বনির সৃষ্টি হয় তখন তাকে সন্ধি বলে। এই তাহলে আমরা জানলাম সন্ধি কাকে বলে। তাহলে সন্ধির ফলে ভাষার যে উচ্চারণের যে দিকটা বা শব্দ উচ্চারণের যে দিকটা সেটা আমরা একটু জানব। যেমন দ্রুত কথা বলার সময় সন্ধিতে কী হয়, দ্রুত কথা বলার সময় কখনো কখনো দুটো শব্দের কাছাকাছি থাকে, দুটো ধ্বনির উচ্চারণ একত্রিত হয়ে যায়, ব্যাকরণ একে বলা হয় সন্ধি। যেমন আমি বিদ্যার আলোয়ে যাব, আমি একটু একটা উদাহরণ দিলে তোমরা সহজে একটু বুঝতে পারবে। আমি বিদ্যার আলোয়ে যাব, আমি বিদ্যার আলোয়ে যাব। আচ্ছা, এখন এটা যদি আমি এই কথা দ্রুত বলতে গিয়ে আমি বিদ্যা আলোয়ে যাব, এখন যদি আমি কথাটাকে সুন্দর করে গুছিয়ে বলতে চাই তাহলে কি হবে, এখানে আমি বিদ্যালয়ে যাব। লক্ষ্য করো এখানে দুইটা অংশ, এখানে একটা হচ্ছে বিদ্যা, একটা হচ্ছে আলোয়ে। তাহলে আমি একবারে বলে ফেললাম বিদ্যালয়ে, এখানে বললাম আমি বিদ্যা আলোয়ে যাব, এখানে হচ্ছে আমি বিদ্যালয়ে যাব। তাহলে এই দুইটা ধ্বনি, এই যে বিদ্যা এবং আলোয়, আমরা সন্ধি নির্ণয় করতে গেলে আমরা তখন বলবো যে একটা শব্দ যখন ভাঙবো, আমরা একটা শব্দ যখন বিদ্যালয় শব্দটাকে ভাঙলাম, বিদ্যালয় শব্দটাকে ভাঙলে হয় বিদ্যা যোগ আলোয়, বিদ্যা যোগ আলোয়। এই বিদ্যালয় শব্দটাকে ভাঙলে আমরা দুটো অংশ পাই, একটা হচ্ছে বিদ্যা, একটা হচ্ছে আলোয়। তাহলে আমরা যখন সূত্র নির্ণয় করতে পারি কোন সূত্রে সন্ধি হয়েছে, তাহলে আমরা দেখবো এখানে এখানে আছে কি আ, অর্থাৎ প্রথম অংশের শেষ ধ্বনিটা, আর দ্বিতীয় অংশের প্রথম ধ্বনিটা। তোমরা লক্ষ্য করে দেখো এখানে বিদ্যার শেষের ধ্বনিটা হচ্ছে আ, অর্থাৎ আ যোগ আবার হচ্ছে আ সমান আ, অর্থাৎ এই সূত্রে সন্ধিটা হয়েছে। বিদ্যালয় শব্দটা এই সূত্রে সন্ধি হয়েছে আ যোগ আ সমান সমান আ। আচ্ছা,
তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা জানলাম যে সন্ধির ফলে যে কথা যখন দ্রুত বলতে যায় তখন আমরা এদিক ওদিক করে ফেলি তখন এই শব্দটাকে গুছিয়ে বলার জন্য সন্ধির প্রয়োজন আছে। প্রিয় শিক্ষার্থীরা তারপরে দেখো সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয়। সন্ধিতে ধ্বনির চার ধরনের মিলন হয়। একটা হচ্ছে উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। উভয় ধ্বনি মিলে একটি একটি ধ্বনি হয়। সন্ধিতে ধ্বনি চার ধরনের মিলন হয়। সন্ধিতে ধ্বনি চার ধরনের মিলন হয়। আচ্ছা, এক নাম্বার একটি ধ্বনি বদলে যায়। একটি ধ্বনি বদলে যায়। তিন নম্বর হচ্ছে একটি ধ্বনি লোপ পায়। নতুন ধ্বনির সৃষ্টি হয়। নতুন ধ্বনির সৃষ্টি হয়। এই হচ্ছে সন্ধিতে ধ্বনির চার ধরনের। হচ্ছে দুটো ধ্বনি মিলে একটি ধ্বনি হয়, একটি ধ্বনি বদলে যায়, একটি ধ্বনি লোপ পায়, উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনি সৃষ্টি হয়। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানবো সন্ধি কত প্রকার। আমরা জানি বাংলায় সন্ধি হচ্ছে দুই প্রকার। বাংলা ব্যাকরণের সন্ধি হচ্ছে দুই প্রকার। কি কি? বাংলা ব্যাকরণের সন্ধি দুই প্রকার। বাংলা ব্যাকরণের সন্ধি দুই প্রকার। এক নম্বর হচ্ছে স্বরসন্ধি। দুই নম্বর হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি এ হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ দুটি সন্ধি, দুই প্রকার সন্ধি। এবার আমি স্বরসন্ধি কাকে বলে এবং ব্যঞ্জন সন্ধি কাকে বলে একটু আলোচনা করব। প্রথমে স্বরসন্ধি। অর্থাৎ স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয়, স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলনে যে সন্ধি হয় সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন একটু আগে তোমাদেরকে আমি উদাহরণ দিয়েছিলাম, আমি ওইটা বাদ দেই, বাদ দিয়ে নতুন করে লিখি ইত্যাদি। ইত্যাদি শব্দটা ভাঙলে হবে কি? ইতি যোগ আদি, যোগ আদি। এখন তোমরা যদি প্রশ্ন করো যে স্যার এখানে কোন সূত্রে সন্ধিটা পেয়েছে,
ইত্যাদি কোন সূত্র সন্ধিতে হয়েছে। আমি প্রথমে বলেছিলাম সন্ধি একটা শব্দ ভাঙলে দুটো অংশ পাওয়া যায়, একটা হচ্ছে প্রথম অংশ, একটা হচ্ছে দ্বিতীয় অংশ। আমরা সন্ধির সূত্র নির্ণয় করার সময় প্রথম অংশের শেষ ধ্বনিটা এবং দ্বিতীয় অংশের প্রথম ধ্বনিটা ধরে তারপর সন্ধির সূত্র নির্ণয় করব। যেমন প্রথম অংশের শেষ ধ্বনি হচ্ছে হ্রস্ব ই, যোগ শেষ ধ্বনিটা হচ্ছে, শেষ অংশের প্রথম ধ্বনিটা হচ্ছে আ, ই যোগ আ সমান সমান আ, এই সূত্রে সন্ধি হয়েছে ইত্যাদি শব্দটা এই সূত্রে সন্ধি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে আমি ব্যঞ্জন সন্ধি কাকে বলে সেটা নিয়ে একটু কথা বলবো। তোমরা যদি লক্ষ্য করো যে ব্যঞ্জন কাকে বলে, ব্যঞ্জন ধ্বনি আমি একটু মুছি নেই, একটু ব্যঞ্জন সন্ধি অর্থাৎ স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন যেমন হচ্ছে নাতিব, ভাঙিব কি হবে না যোগ নাব, এইভাবে এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই পর্যায়ে আমরা যে তৎসম ব্যাকরণে সন্ধি আবার তিন ভাগে ভাগ করা গেছে, অতিরিক্ত যেটা সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। তৎসম ব্যাকরণে সন্ধি হচ্ছে তিন প্রকার, প্রথম দুই প্রকার ঠিক আছে, এক স্বর সন্ধি, দুই বিসর্গ সন্ধি, সরি ব্যঞ্জন সন্ধি, এবং তিন হচ্ছে বিসর্গ সন্ধি। এই হচ্ছে আমাদের সন্ধি, মোটামুটি সন্ধির প্রকারগুলো, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, সেটা হচ্ছে তৎসম ব্যাকরণ অনুসারে। প্রিয় শিক্ষার্থীরা, সন্ধি নিয়ে আজকে আমরা যে ক্লাসটুকু করলাম সেটা হচ্ছে সন্ধি শব্দের অর্থ কি, তোমরা মিলন, সন্ধি কাকে বলে, পাশাপাশি দুটি ধ্বনি মিলে যদি একটি ধ্বনি সৃষ্টি হয় তখন তাকে সন্ধি বলে, সন্ধি, তারপরে সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয় আমি বলেছি, সন্ধিতে ধ্বনির চার ধরনের মিলন হয় কোনটা কোনটা হয় সেটাও বলেছি আমি, তারপরে বলেছি সন্ধি বাংলা ব্যাকরণের সন্ধি কত প্রকার, দুই প্রকার জানলা তোমরা, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি, তারপরে স্বরসন্ধি কি ব্যঞ্জন সন্ধি কি সেগুলো উদাহরণ সহকারে বুঝিয়ে দিলাম। তারপরে হচ্ছে তৎসম ব্যাকরণ অনুসারে সন্ধি হচ্ছে তিন প্রকার, এটা হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি সন্ধি নিয়ে এটুকুই বললাম, আজকে এই পর্যন্তই, সে পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হবো, সে পর্যন্ত তোমরা সব প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ঘরেই থাকো, অপ্রয়োজনে বাহির হওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ সকলকে।